অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হলো ইসরায়েল। কাতারের মধ্যস্থতায় চার দিনের অস্থায়ী যুদ্ধবিরতির চুক্তি অনুমোদন করেছে দেশটির মন্ত্রিসভা। 50 জিম্মি মুক্তির বিনিময়ে এই চুক্তি অনুমোদন করল তেল আবিব। তবে এই চুক্তি সাময়িক যুদ্ধবিরতির, যুদ্ধ বন্ধের নয় বলে সাফ জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে যুদ্ধবিরতির বিপক্ষে ভোট দেয় ইসরায়েলি ক্যাবিনেটের 3 সদস্য। বিস্তারিত মুশরিফা নুজাহাতের প্রতিবেদনে। গাজায় টানা দেড় মাসের বর্বরতা এবং নির্মমতায় সাময়িক বিরতি দিল ইসরায়েল। কাতারের মধ্যস্থতায় চার দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েলি মন্ত্রিসভা। বন্দী বিনিময়ের শর্তে এই বিরতি। নেতানিয়াহু কার্যালয় এক বিবৃতিতে জানায়, বুধবার গাজায় জিম্মি হিসেবে আটক 50 নারী এবং শিশুকে মুক্ত করবে হামাস। বিনিময়ে তেল আবিব 150 বন্দী ফিলিস্তিনিকে মুক্তি দিবে। এসময় যুদ্ধ পুরোপুরি বন্ধ থাকবে। এছাড়াও গাজায় মানবিক সহায়তা সামগ্রী বহনকারী ট্রাক বা গাড়ি বহরের প্রবেশ নির্বিঘ্ন করা হবে। একই কথা নিশ্চিত করেছে হামাসও। বেশ কিছুদিন ধরে যুক্তরাষ্ট্র ইসরায়েল এবং হামাস যুদ্ধবিরতির চুক্তি নিয়ে কথা বলে আসছিল। তবে এই চুক্তির বিপক্ষে ভোট দেয় ইসরায়েলি মন্ত্রিসভার 3 সদস্য। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাফ জানিয়েছেন, এটা সাময়িক যুদ্ধবিরতি, যুদ্ধ বন্ধ নয়। সময় শেষ হলে যুদ্ধ আবারও পূর্ণ শক্তি নিয়ে শুরু করা হবে। অনেক ধরনের অযৌক্তিক কথাবার্তা শোনা যাচ্ছে। যুদ্ধবিরতির পর আমাদের বন্দীদের ফেরত নেওয়ার পর আমরা হামাসকে নিশ্চিহ্ন করার যুদ্ধ বন্ধ করে দিব। আমি স্পষ্ট করে বলে দিতে চাই, যুদ্ধ বন্ধ হবে না। লক্ষ্য অর্জন না করা পর্যন্ত যুদ্ধ চলবে। আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকদের মতে, 1953 সালের পর আরব ইসরায়েল যুদ্ধের পর এই প্রথম এত বড় মাত্রার যুদ্ধ হচ্ছে মধ্যপ্রাচ্যের আলাক্সা অঞ্চলে। প্রস্তাবিত যুদ্ধবিরতি বাস্তবায়িত হলে তা হবে এই যুদ্ধের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। মুশফিকা নুজাত, নিউজ ডেস্ক, দেশ টিভি।